100টার মধ্যে 80টা তৃণমূল বলছে দাদা যা হয়েছে হয়েছে, কোন চিন্তা নাই আপনার। 100টার মধ্যে 80টা তৃণমূল তারা অন্তরে কংগ্রেস বাহিরে তৃণমূল মিলিয়ে নেবেন আমার কথা। রাতের বেলায় ফোন করে আমাকে ফোন করে বলে দাদা কি করবো বলুন, একটা টেন্ডারে অংশগ্রহণ করছিলাম, যদি বিলটা আটকে দেয় দাদা বুঝেন তো কি করে সংসার চালাবো। বলে আমাদেরকে যে দাদা এই 10টা ঘরের টাকা বুঝছেন যে বিপরীত করে ফেলেছি, ওটা আপনি বুঝবেন না, এবার তোমাদের ছেড়ে দিয়েছি। আমার তার সঙ্গে বলে দাদা কি করবো জানেন, ইচ্ছা তো হয় কিন্তু ওই সাল পুলিশকে দিয়ে যে কেস দিয়ে দিবে কি করবো, এটাও বলে যা বলে আমি তাই বলছি। তো 100টার মধ্যে 80টা যারা তৃণমূল করে তারা মনে মনে কংগ্রেস দেখে তারা তৃণমূল, তারা ফোন করে বলছে দাদা ভোটে কি রাস্তা দিন, ওদের ব্যাচ করে ওদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো। নবগ্রামে মানুষ ঠাপ্পা দিয়ে মিথ্যা কথা বলে চিটিংবাজি করে আপনাদের সঙ্গে কোনোদিন ভোট চাইনি আরও চাইব। নবগ্রাম আমার রাজনৈতিক মাতৃভূমি, আমার রাজনৈতিক মাতৃভূমি, নবগ্রামের গর্ভে আমার রাজনীতির জন্ম হয়েছে, নবগ্রাম আমার রাজনৈতিক মাতৃত্ব দিয়ে পরিচয় নবগ্রামের সঙ্গে আমার। নবগ্রামের মানুষের সঙ্গে ফোকাবাজি করে অজিত চৌধুরী রাজনীতি করে না করবে না, আমি আপনাদের উপর দায়িত্ব নিয়ে বলছি। সারা মুর্শিদাবাদ জেলাকে আজ একটাই কথা, ভোট দিলে দৃষ্টি বদনাম দাবি করি, সন্ত্রাস করে কেড়েছিস ভোট লুটেছিস অধিকার, এবার নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ হিসাব নেবে তার নিজে নেবে আমার কথা, কোথাও না ওরা কোথাও যার দাদাদিদি পাঠ করে আমাদের মতো সভা করে মানুষকে বলতো দিদির উন্নয়নের কথা, দিদিরা উন্নয়নের গল্প এখানে চলছে না বাজারে, এখানে কোনো সভা সমিতি করে দিদির উন্নয়নের গল্প নেই। কি উন্নয়ন করবে, কি উন্নয়ন করেছে, 100 দিনের কাজ আছে বলে গ্রামে উন্নয়ন, 100 দিনের কাজটা মুর্শিদাবাদ জেলায় তারা নিয়ে এসছে 2005 এবং 2006 সালে কংগ্রেস নিয়ে এসছে মনে করে দেখুন। 100 দিনের কাজের জন্ম দিয়েছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, সে 100 দিনের কাজ আছে বলে আজও গ্রাম বাংলায় ঢালাই রাস্তা হয়, মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়, সেখানেও এরা মিলে খেলে, সেখানেও জব কার্ডের নামে চুরি, সেখানেও রাস্তার নামে চুরি, গরিব মানুষের টাকা চুরি, কন্যাশ্রী বলে কন্যাশ্রী দিচ্ছি বলে ঘরের টাকা দিচ্ছি তোদের বাপের টাকা রে, ঘরের টাকা কার, দিল্লির প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, দিল্লির প্রকল্প, ইউপিএ সরকারের প্রকল্প, এখানকার পঞ্চায়েতের প্রধানরা কি বলছে, বলছে ভাই ঘরের টাকা তোমাদের তোমাকে মাল দাও আরে ভাগ দাও, লোকে বলছে ভাই ভাগ দিব কেন, আজকে তোমার পাও না, ওই যে তোদের ভোটে জিতেছে নাকি, যে তোদের ভাগ করে কথা শুনতে হবে,